এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সো গাইজ, চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব যাদের যারা অতিরিক্ত আলু খায়, আলু খেলে কী কী সমস্যা হয়, বাকি কী কী উপকার হয় বা কী কী অপকার হয়, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করছি আপনাদের অনেক উপকার আসবে। সো গাইজ, আলুটা কিন্তু আমাদের প্রতিদিনই কিন্তু রান্না কাজে ব্যবহার হয়। অনেকে আবার আলু কিন্তু খুবই আসক্তভাবে খেয়ে থাকে, মানে যাদের আলু ছাড়া জীবন চলেই না, যাদের হলো প্রতিদিনের খাদ্য তালিকায় আলু রাখতেই হয়। কিন্তু আসলে আলুটা আমাদের জীবনের জন্য কতটা উপকার, আসলে আলুটা আপনার জীবনের জন্য বা একটা মানুষের জীবনের জন্য কিন্তু খুবই ক্ষতিকর একটা জিনিস, যেটা আপনি যদি রেগুলার বা প্রতিদিন বা খাবারের তালিকায় যদি আলুটা রাখেন, তাহলে কিন্তু আপনার শরীরের ভেতর আস্তে আস্তে কিন্তু অনেক রোগ জীবাণু আর কি বাসা বাঁধতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা আছে, তাদের কিন্তু আলু খাওয়া একেবারেই বারণ। কিন্তু তারপরে যদি আপনি হয়তো সপ্তাহে একদিন বা মাসে একদিন বা দুই দিন খাইতে পারেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আপনি রেগুলার খেয়ে থাকেন, তাহলে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। আবার যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের কিন্তু ডাক্তার একদম আলু খেতে বারণ করে। তাই অবশ্যই যাদের ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে বা যাদের লিভারের সমস্যা, এগুলো বা কোষ্ঠকাঠিন্য সমস্যা, তারা কিন্তু আলুটা একটু কম খাবেন। আলু কিন্তু আপনার শরীরে অতিরিক্ত মেদ বাড়িয়ে দেয়, মানে চর্বি বাড়িয়ে দেয়, তাছাড়া কিন্তু অতিরিক্ত মোটা করতেও সাহায্য করে। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যেটা কিন্তু একটা মানুষের অতিরিক্ত পরিমাণে আর কি হচ্ছে মোটা করতে সাহায্য করে, চর্বি বাড়াতে আর কি সাহায্য করে। তাই অবশ্যই আপনি আলুটাকে আপনি একটু কম খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। কিন্তু এখন বেশিরভাগ মানুষেরা কিন্তু আলুটাকে বেশি পছন্দ করে। আবার অনেকেই কিন্তু দেখবেন যে ছোট বাচ্চাদেরকে প্রতিদিনই আলু খাওয়ানো, এটা আসলে একেবারে করবে না। ছোটবেলা থেকে আপনারা বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করুন, কিন্তু আলুটাকে জাস্ট একটু কম খাওয়াবেন, যেহেতু এটা অনেক এই আলুটা অতিরিক্ত খাওয়ানোর জন্য মানুষের অতি খুবই তাড়াতাড়ি থাইরয়েডের সমস্যা হচ্ছে। কারণ আলু বেশি পরিমাণ খাওয়ার জন্য মানুষের স্বাস্থ্যটা বেড়ে যায়, সেখান থেকে আস্তে আস্তে আর কি থাইরয়েডের সমস্যা হয়ে যায়, সেখান থেকে আপনার ডায়াবেটিসের সমস্যার মতন অনেক রকমের ঝুঁকিপূর্ণ অসুখগুলো হয়ে থাকে। তাই অবশ্যই আলুটাকে কম প্রেফার করবেন, আলুটাকে আপনারা কম খাওয়ার চেষ্টা করবেন। এবার বলি উপকারিতা। আলুটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক বেশি উপকারী একটা খাবার, কারণ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, তাছাড়া হচ্ছে এটা যেহেতু আমাদের শরীরের জন্য অতিরিক্ত পুষ্টিজাত খাবার, যাদের মনে করেন খুবই দুর্বল শরীর বা একটু স্বাস্থ্য ভালো করতে চান, তারা যদি নিয়মিত আপনারা এই আলুটা খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যটা অনেকটা ভালো হয়ে যাবে। তাছাড়া আলুতে আপনার অতিরিক্ত চর্বি করতে সাহায্য করে, তাহলে আপনার যাদের একটু স্বাস্থ্য খারাপ, তারা রেগুলার যদি খান, আশা করছি উপকার আসবে। এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড দেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।